আচ্ছা, যে কাহিনীটা একটু আগে বলছিলাম সেটা আবার একটু রিপিট করে দিচ্ছি। দেখ, ফিজিক্স মানে কি? ফিজিক্স মানে কি বলো, এক্ষুনি তো বললাম, বলো ফিজিক্স কে বলছেন কি? ফিজিক্সের ফিজিক্স দি বলো। বল, এক্ষুনি তো বললাম, বল বলো। দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স ইন হুইচ উই ডিসকাস, হ্যাঁ, অ্যাবাউট দ্য ন্যাচারাল ফেনোমেনা। শুধু কি ন্যাচারাল? ন্যাচারাল ফেনোমেনা অ্যান্ড ইটস না বলো, অ্যান্ড ইটস কনসেপ্ট অফ কজ অ্যান্ড এফেক্ট, অ্যান্ড ইটস কনসেপ্ট অফ কজ অ্যান্ড এফেক্ট, মানে সেটা কেন হচ্ছে এবং হওয়ার ফলে কী হচ্ছে, এইটা তো ফিজিক্স হবে ঠিক আছে, আত্মের বাইরে কিছু না। তো এই অল অফ দিস ন্যাচারাল ফেনোমেনা, অল অফ দিস ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল ফেনোমেনা ক্যান বি এক্সপ্লেনড বাই সাম অফ দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস, বাই সাম অফ দ্য ফান্ডামেন্টাল ফোর্সেস। সেই ফোর্সগুলো কি? হ্যাঁ, ফার্স্ট আসছি গ্রাভিটেশনাল ফোর্স, এরপরে আসছে কি? ফোর্সের পরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, তারপরে বাকি যা পড়ে আছে সেগুলোকে উইক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক এর মধ্যে ঢুকে যাবে। মানে ইলেকট্রিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স সব ঢুকে যাচ্ছে, তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কনসেপ্ট হবে উইক ফোর্স। আর তারপরে আসছে কি? নিউক্লিয়ার ফোর্স। তারপরে আমি সবগুলো ফোর্স নিয়ে কথা বলতে পারি, আবার দেখ রেশিও নিয়ে একটা কথা বলতে পারি। এরপর সবচেয়ে উইকেস্ট ফোর্স, আবার সবচেয়ে উইক ফোর্সের মধ্যে সেটা হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স। কি বললাম ক্লিয়ার? সব উইকটা বললাম গ্রাভিটেশনাল ফোর্স, মানে এগুলোর মধ্যে সবচেয়ে উইক ফোর্স, মানে এটা হচ্ছে সবচেয়ে উইক ফোর্স, মানে এর থেকে আর কম কেউ হতে পারে। মানে যদি আমি গ্রাভিটেশনাল ফোর্সকে 1 ধরি, তাহলে উইক ফোর্স হবে 10^25 আর ফোর্সের, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে 10^36, তবে নিউক্লিয়ার ফোর্স হবে 10^38। ক্লিয়ার হচ্ছে? যদি আমি গ্রাভিটেশনাল ফোর্সকে 1 ধরি, তবেই কিন্তু উইক ফোর্স দাঁড়া করছে 10^25, আর ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে 10^36, আর নিউক্লিয়ার ফোর্স হবে 10^38। হ্যাঁ কি না? তোমাকে এক্সামে কোশ্চেন দিল যে এর বদলে বাবা এটা বললো তুমি উইক ফোর্সকে 1 ধরো, ও বললো উইককে 1 ধরতে, তাহলে তখন যে রেশিওটা ছিল 1:10^25 ইজ টু 10^36 ইজ টু 10^38, এটা থাকবে না। আর এটা তো ছিল কার জন্য? এইটা 1 হলে, এখন 1 কে বলেছে? উইক ফোর্স। তাহলে উইক ফোর্স যদি আমার 1 হয়ে যায়, তখন আমি কী করবো? তখন দেখো আমি কোনটাকে 1 করতে চাইছি, আমার উইক করে ছিল 25, তাহলে পুরোটা কত ডিভাইড করতে হবে? 10^25 10^25 বিবেক 10^25,
হায়া না কালারটা কোথায় দেখা যাচ্ছে না, তাহলে তখন আমার এই রেশিওটা কত চলে এলো, তখন আমার এই রেশিওটা চলে এলো 10^-25, এটা চলে এলো 1, এটা চলে এলো 10^11, এটা চলে এলো 10^13, হ্যাঁ না? তাহলে আমি রেশিওটাকে চেঞ্জ করে করে ভাবতে পারি, আমি তোমাকে এক্সাম্পল দিলাম ওই ফোর্সটাকে 1 করে, অন্য কোথাও অন্য কোনো ফোর্স কম দিতে পারে, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে কি হয়নি? বলো বলো, হয়েছে কি হয়নি? এটা কি অন করা আছে? অন করা আছে, হয়েছে? আমি ইউটিউবে দিয়ে দেবো, রেসিপিটা আমি ইউটিউবে দিয়ে দেবো, সেটা বাড়ির তোমাকে থেকে তুলে নিতে পারো, হ্যাঁ কি না? তাহলে আমি কতগুলো টাইপ অফ ফোর্স দেখতে পেলাম বাবা, বলো? 4টে টাইপ। তাহলে আমি যদি এখানে একটা টাইপ অফ ফোর্সের একটা আমি এ করে দিই, সেটা তাহলে কতগুলো পেলাম আমি? 4টে তো? তাহলে টাইপ অফ ফোর্স আমি 4টে দেখতে পেলাম, আমি 4টে কি সেপারেটলি লিখে এলাম। ফার্স্টে কি দেখলাম? গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? গ্র্যাভিটেশনাল ফোর্স, আমি এটা নিয়ে কনসেপচুয়ালি কথা বলি, তারপর আমরা অন্যটা যাব, আয়া না? গ্র্যাভিটেশনাল ফোর্স এটা নিয়ে কথা বলে যাব। এটা বলছে ফার্স্ট, আমরা সবাই জানি এই একটা বডি যার মাস M1 আর এই একটা বডি যার মাস M2 ডিস্টেন্স যদি আর হয়, তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি মনে আছে? A=2 জি M1 M2 বাই আর স্কোয়ার, হ্যাঁ না? তার মানে এটা ফার্স্ট হচ্ছে যেটা যেমন হচ্ছে কনজারভেটিভ নেচার, মানে এই ফোর্সটাকে ধরো ফোর্সটা কখনো ওয়ার্কে কনভার্ট হয়ে যায়, কিছু ওয়ার্কে ঘুরে আবার তোমার ফোর্স নয়, গ্র্যাভিটি, গ্রাভিটি হবে, মানে তুমি ফোর্সের উপর কোনো ওয়ার্ক করলে তো, তাহলে সেই আমি যখন ঘুরে আবার ফোর্সটাকে ফেরত নিয়ে আসবো তখন কিছু ওয়ার্কটাকে ফিরিয়ে দেবে। এক্সাম্পল দিই, ধরো এটা একটা বডি পড়ে আছে, তাহলে আমি একে এখান থেকে এখানে তুলে নিয়ে গেলাম, তাহলে আমার অনুভব তুলো কার অপোজিটে? গ্যাভিটির অপোজিটে। তাহলে যখন আমি বডিটা এখানে তুলে দিলাম, আমি যে ওয়ার্কডাউনটা করলাম সেটা এখানে স্টোর হয়ে গেলো কী হিসেবে? অ্যাজ এ পোটেন্সিয়াল এনার্জি। তাহলে আমি তো এটাকে ফেলে দেবো এখান থেকে, আমাকে সেম অ্যামাউন্ট অফ ওয়ার্কডাউন সেটাকে ফিরিয়ে দেবে, হ্যাঁ কি না? ফোর্স দেখাচ্ছে না, যে ওয়ার্কডাউনটা করে থাকে আমি ওখানে নিয়ে গেছি, যখন তার প্লেস টেম করে দিচ্ছি সে আবার সেম ওয়ার্কডাউনটা আমি ফিরিয়ে দিচ্ছি, ফোর্স না, কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য বলছি কনজারভেটিভ। ক্লিয়ার হয়েছে কি হয়নি? আচ্ছা, তারপরে দাঁড়া তো ভাই একটু সাইজটা বড় করি, তারপরে কনজারভেটিভের পরে সেকেন্ড যে নেচারটা বলছি সেটা হচ্ছে, এটা হচ্ছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স কারা? সেন্টারে মানে একটার মধ্যে কনসেপ্ট আছে যে দুটো বডির সেন্টার টু সেন্টার ফোর্স অ্যাক্ট করবে, হ্যাঁ কি না? সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ কি না? মানে এই বডির সেন্টার থেকে এই বডির সেন্টার, সেন্টার টু সেন্টার কাজ করবে, ঠিক আছে? যে কোনো সেন্ট্রাল ফোর্সকে লেখার স্টাইল হচ্ছে যদি এইটা FR হয়, FR হচ্ছে ফাংশন অফ -FR, অপোজিট অপশন, কি বললাম? কি আছে এটা? সেন্টার ফোর্স দেখা স্টাইল, নন কন্ট্যাক্ট ফোর্স, হ্যাঁ কি না? নন কন্ট্যাক্ট ফোর্স মানে টাচ না করলে এই ফোর্সটা আমার টাচ করবে, নন কন্ট্যাক্ট ফোর্স। ক্লিয়ার হচ্ছে? গ্র্যাভিটি। আচ্ছা, যে পার্টিকেলটা রেসপন্সিবল এই ফোর্সটা অ্যারাইজ করার জন্য তাকে আমরা কি বলছি পার্টিকেল? গ্র্যাভিটন। তাহলে গ্র্যাভিটন একটা পার্টিকুলার নাম দিলাম, এটা রেসপন্সিবল কার জন্য? গ্র্যাভিটেশনাল ফোর্স করার জন্য, হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে উইকেস্ট ফোর্স, উইকেস্ট ফোর্স ইন আওয়ার নেচার, মানে আমাদের নেচারে সব থেকে উইকেস্ট ফোর্স হচ্ছে এইটা। যে তুমি এখানে বসে আছো আমরা সবাই সবাই কিন্তু অ্যাট্যাক করছি ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, ফিল করতে পারছি, হ্যাঁ কি না? কিন্তু আর্থ থেকে বেরিয়ে আসছে ফিল করতে পারবো যে গ্র্যাভিটি কত হচ্ছে এফেক্ট হয়ে যায়। তো এটা যদি আমার আর্থ হয়, ক্লিয়ার, তুই যখনই আর্থ থেকে বেরিয়ে যেতে চাইবে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে, মানে ফোর্সের অপোজিটে,
তখন তুই ফিল করবি যে গ্রাফিটি কত ডেঞ্জারের জিনিস। কি বললাম, ক্লিয়ার? হ্যাঁ বুঝেছি। আমাদের বেসিক্যালি ভেলোসিটি লাগে, তো বেসিক্যালি ভেলোসিটি লাগে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এটা বলি এসকেপ ভেলোসিটি। কোনো একটা অবজেক্টকে যদি আমি এই ভেলোসিটি নিয়ে উপরে ছুঁড়ে দিই, তখনই সে কিন্তু আর্থের গ্র্যাভিটেশনের 1% থেকে ছেড়ে বেরিয়ে যায়। কি বললাম, ক্লিয়ার? একটা কথা বললাম, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড, বুঝতে পারলে? কি বলছেন মানে, তো আমরা তোরা, আচ্ছা তোদের মধ্যে একটা রং কনসেপ্ট আছে, বল দেখি। তোরা আমি এটা আমার আর্ট, তো ক্লিয়ার, এটা আমার আর্ট। আমি এখান থেকে যেতে চাইছি মুনে, কোথায় পেয়েছি? তাহলে আমাকে কি এসকেপ ফেরত নিয়ে যেতে হবে? না, মুন কিন্তু আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরেই আছে। কি বললাম, ক্লিয়ার? কিন্তু আমি যেতে চাইছি মার্সে। হ্যাঁ, কি বললাম, ক্লিয়ার? ফলে মুন মিশন আর মার্স, মার্স মিশন সেম জিনিস না। হ্যাঁ না, মুন মিশন আর মার্স মিশন দুটো কিন্তু এক জিনিস না। ক্লিয়ার হলো কি হলো না? গ্র্যাভিটেশনাল ফোর্স তোমাদের কনসেপ্ট হলো একটা। এরপরে আমরা আসছি, সেটা হচ্ছে কি, ইলেকট্রো ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রো ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা আমি এটা ইলেকট্রো করে চাপ নিই, আর তুই তো পজ করে লিখতে পারিস, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আছে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। এটা বেশি স্টার্ট হচ্ছে কোথা থেকে? স্টার্ট হচ্ছে কুলম্বস ল থেকে, মনে আছে? এটা একটা Q1 চার্জ, এটা একটা Q2 চার্জ, ডিস্টেন্স আর দেখতে পারি এটা ইকুয়ালস টু কে Q1 Q2 বাই, দেখ সিমিলার না, পুরো প্রসেসটা সিমিলার না, হ্যাঁ কি না? মানে এর যে প্রসেসটা আর এটা দেখ সিমিলার না, নিয়ার ইলেকট্রন বলতে পারি। তার মানে এটাও কিন্তু আমার কনজারভেটিভ ইন নেচার, এটাও আমার কনজারভেটিভ ইন নেচার, লজিক। এটাও সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল ফোর্স। আচ্ছা এটাও নন কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা ততক্ষণ হচ্ছে নন কন্ট্যাক্ট, নন কন্ট্যাক্ট বলছি, একটা কন্ট্যাক্ট ফোর্স বলছি কোনটা? কন্ট্যাক্ট ফোর্স একটা এক্সাম্পল, কন্ট্যাক্ট ফোর্স, কন্ট্যাক্ট ফোর্স এই যেমন হচ্ছে ফ্রিকশন। তুমি উইথাউট কন্ট্যাক্ট ফোর্স আর নিশ্চিত করতে পারবে থাকি না? এই পুলিং পুলিং পুশিং এটা কি ফোর্স, ফোর্সের মধ্যে পড়ে থাকি না? তাহলে আমি এখানে একটা ম্যাগনেট রেখেছি, এখানে একটা ম্যাগনেট রেখেছি, এটা একটা বডি রেখেছি, তাহলে এটা তো পুল করছে, তাহলে কি বলবো, কি এটা কি বলবো? আবার ধরে কেউ টানছে, সেও তো পুল করছে। তাহলে এই এক্সাম্পলগুলো মানে প্রপার অ্যান্সার নয়। তুমি আজকে কী খেয়েছো? আমি যে খাওয়ার খেয়েছি। আরে খাওয়ারই তো খাওয়ার, আরে বোঝাতে পারলাম, পারলাম না? না ডাউট হয়ে কিছু না, এটা হয়ে যায় দাদা। মজা আর অপশন সি এখানে আসতে হয়েছে। তাহলে তাহলে আসলাম বাবা নন কন্ট্যাক্ট। আর কি বলছি, এর জন্য যে পার্টিকেলটা রেসপন্সিবল, এর জন্য যে পার্টিকেলটা রেসপন্সিবল সেটার নাম কি? না বলো তো, সবাই শুনছো নামটা? আরে ফোটন। লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। গ্র্যাভিটির জন্য হ্যাঁ, গ্র্যাভিটি, গ্র্যাভিটিতে লাইট, এটা একটা মনে হচ্ছে কিন্তু যে লাইট ডিউ টু গ্র্যাভিটি বেন্ড করে গেল, ক্লিয়ার? হ্যাঁ মানে লাইটের উপর গ্র্যাভিটির এফেক্ট, এতদিন ওগুলো তো কোনো এফেক্ট নেই, কিন্তু এখন কিন্তু এটা একটা এক্সপেরিমেন্ট চলছে। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর গ্র্যাভিটির এফেক্ট আছে, ক্লিয়ার? আরে বোঝা গেল ইলেকট্রোম্যাগনেটিক কনসেপ্টটা? হ্যাঁ কি না?
আচ্ছা, এরপরে আর তো কালার নেই, এটা নিতে ইচ্ছে অন্য কালার করে, এটা নিব ব্লু, যদি ব্লু দেখা যায়, লাইট করে দিন ব্লুটা, ব্লুটাকে লাইট করে দিন, আচ্ছা দেখা যায় না। হ্যাঁ দেখলি, লাইট তোরা কি সব বলছো রে, ব্লুটাকে আমি দেবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তারা যাবে। হ্যাঁ উইক ফোর্স, উইক ফোর্স এটা নেব, এটা নিয়ে আসছি। এটা ফার্স্ট কিন্তু এলো, যেটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স, নন কনজারভেটিভ ফোর্স। এখন যে ধরো একটা এখানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্ট্যান্স আছে, কি আছে রেডিও অ্যাক্টিভ, দেখবি এখানে ফার্স্টে গামা বের আর আলফা বেরায়, তারপরে বিটা বেরায়, লাস্টে গামা বেরায়। এই যে আলফা বিটা গামা রেডিয়েশন হচ্ছে না, এখানে যে ফোর্স রেসপন্স আছে উইক ফোর্স, ক্লিয়ার? বাদর কোথাও পার্টিকেল পার্টিকেল ইন্টারাকশন হচ্ছে, সেখান থেকে ফোর্স রেসপন্স আছে উইক ফোর্স। এবং এই ফোর্সের জন্য যে পার্টিকেলটা রেসপন্সিবল, যে পার্টিকেলটা রেসপন্সিবল তার নাম হচ্ছে বোসন। আবার অনেকে অ্যাডভান্স করে বলে জেড বোসন, জেড বোসন, ক্লিয়ার স্যার? তাহলে এটা কি হয়তো গেলো প্রথমে নন কনজারভেটিভ, এটা কি সেন্ট্রাল ফোর্স? না, ইটস নট, ইট ইজ নট এ নট আ সেন্ট্রাল ফোর্স, হ্যাঁ কি না? আচ্ছা স্যার, কন্টাক্ট নন কন্টাক্ট? না না, নন কন্টাক্ট, নন কন্টাক্ট, এটা সেম আছে, এলে কোনো চাপ নেই, নন কন্টাক্ট ফোর্স। ক্লিয়ার সবারটা? ক্লিয়ার হ্যাঁ কি না? বল বল, হয়েছে কি? তাহলে বাকি পড়ে আর কি করছে? নিউক্লিয়ার ফোর্স। আমি তাহলে এখানে আসতে পারি, এটা ওড়াচ্ছি আর, তাহলে আমার আর একটা পার্ট পড়ে থাকলো, সেটা হচ্ছে কি নিউক্লিয়ার ফোর্স। আমি এটাকে উড়িয়ে দিচ্ছি ফোর্থ পার্টে, ঠিক আছে, সবাই এদিকটা উড়িয়ে দিলাম, সেটা হচ্ছে কি আসছে নিউক্লিয়ার ফোর্স। কিন্তু এটা বারবার বাইটে আসছে না বলি, বারবার এটা মানে কাজ ধর, এটা একটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের ভেতরে বসে কাজ করছে, ভালো করে বুঝবি, ইচ্ছে করে বসে বড় করে ড্র করছি নিউক্লিয়াস ধরে, এটা একটা একটা নিউক্লিয়াস, এর ভেতরে যে ফোর্সটা এটা হচ্ছে স্ট্রংগেস্ট ফোর্স ইন আওয়ার নেচার, স্ট্রংগেস্ট ফোর্স ইন আওয়ার নেচার, মানে আমাদের নেচারের সবচেয়ে বেশি স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে এইটা, ক্লিয়ার? এটা হচ্ছে নন কনজারভেটিভ। তুমি অ্যাটম বোমকে একবার ইউজ করে ফেললে, যে আমরা যেটাকে ঘুরে আমি আর অ্যাটম বোম নন কনজারভেটিভ, হ্যাঁ কি না? এখন মানে নন কনজারভেটিভ স্যার একদম কিছু ঘুরে পাবো না, না এনার্জি লসটা বেশি, কনজারভেটিভে এনার্জি লসের কোনো গল্প নেই। ফলে যত পোটেন্সিয়াল এনার্জির কনসেপ্ট না, সেগুলো সব কনজারভেটিভ ফোর্স ফিল্ডে আসবে, কাইনেটিক এনার্জি কনসেপ্ট যে কাজে রাখতে পারি, কিন্তু পোটেন্সিয়াল এনার্জির যে কনসেপ্ট সেটা বেসিক্যালি আসবে কনজারভেটিভ ফোর্স ফিল্ডে। কী বললাম ক্লিয়ার? মানে নন কনজারভেটিভ ফোর্স ফিল্ডে কিন্তু পোটেন্সিয়াল এনার্জির কনসেপ্ট আসবে। আচ্ছা এর সাথে মানে কঠিন জায়গা কোনটা, এদের ভেতরে ডিস্টেন্স যদি 10^-15 মিটার থেকে বেশি হয়ে যায় ডিস্টেন্সটা, তাহলে এই ফোর্স কিন্তু এক করবে না, হ্যাঁ না? 10^-15 বেশি হলে এই ফোর্স আর এক করবে না। আচ্ছা এটা কিন্তু অনলি অ্যাট্রাক্টিভ ফোর্স, এটা কিন্তু অনলি মানে নিউক্লিয়ার ফোর্স কোনো ইম্পালসিভ নেই, নেচারালি অনলি অ্যাট্রাক্টিভ, গ্রাভিটেশন অনলি অ্যাট্রাক্টিভ, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক দুটো হতে পারে, ইলেক্ট্রোম্যাগনেটিক অ্যাট্রাক্টিভ হতে পারে, আবার কী হতে পারে, আবার রিপালসার, পজিটিভ পজিটিভ কী হবে রিপালসার, আর পজিটিভ নেগেটিভ, ফলে বোধ নেচার আছে, কিন্তু এটা অলওয়েজ অ্যাট্রাক্টিভ ফোর্স। এর জন্য যে পার্টিকেলটা রেসপন্সিবল তার নাম হচ্ছে পাই মেসন, পাই মেসন,
আর পাইয়ের মধ্যে যদি বলিস পাই মাইনাস, পাই তিনটা, এই পাই পার্টিকেল তিনটা, পাই জিরো, পাই মাইনাস, পাই প্লাস, এবং এইটা বেসিক্যালি এস পর্যন্ত কার জন্য নিউক্লিয়াস প্রোটিন। আরে চারটে পড়তে সম্বন্ধে কনসেপ্ট গেলে কি বলো? এবার আমাদের কাছে এত ফেনোমেনা আছে, তো সবগুলো ফেনোমেনাকে এক্সপ্লোর করতে আমি শুধু চারটে ফোর্স লাগাতে হবে না, আমাকে সেই যদি ফেনোমেনাটাকে এক্সপ্লোর করতে হয় তাহলে তাকে আগে আমাকে আরও বহুভাবে মেজার করতে হয়, হ্যাঁ কি না? তখন ফিজিক্সে কী বলা শুরু হলো যে যে কোয়ান্টিটিকে আমি মেজার করতে পারি তাকে বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি। কী বললাম ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কনসেপ্ট কোথায় ঢুকে হলো ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা কারা? যাকে আমি মেজার করতে পারি। ধরো বলল স্নেহাংশু বললো আজকে আমার তার মন খারাপ, মেজার করা যায় ফিজিক্যাল কোয়ান্টিটি, ক্লিয়ার? কিন্তু স্নেহাংশু বললো আজকে আমি পাঁচটা কলা খেয়েছি, তাহলে স্নেহাংশু কত ক্যালোরি খাবার খেয়েছে আমি মেজার করতে পারবো, হ্যাঁ কি না? তাহলে এখানে ও যে এনার্জিটা নিল সেই এনার্জিটা ব্যবহৃত, তাহলে এনার্জি যে ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে দেখ এর ডেফিনেশনটা কি বেসিক্যালি, দ্য কোয়ান্টিটি উইচ ক্যান বি মেজার ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাবে ডিভাইড করতে পারি, ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা যুক্তভাবে ডিভাইড করতে পারি দুটো। ধরো এবার দেখ, যখন তুই কাউকে ডিফারেন্সিয়েট করতে চাইছিস তখন তুই কোনো একটা ক্যারেক্টারের রেসপেক্টে ডিফাইন করছিস। ধরো আমি বললাম তোদের মধ্যে ক্রিকেট খেলা সাপেক্ষে ভালো ছিলেন, তাহলে একরকম ডিফারেন্সিয়েশন হবে, থাকে না? আমি যে খেলাটা পাল্টে দিই, ফুটবল কে ভালো খেলি তাহলে আমার ফার্স্ট ক্লাসে পাল্টে যাবে। তাহলে যদি আমি ডিপেন্ডেন্স অফ আদার, মানে সে অন্য কারোর উপর ডিপেন্ড করে কি করে না, এইটা হচ্ছে আমার বেসিক ক্রাইটেরিয়া, এর উপর ডিপেন্ড করবো, তখন ফিজিক্যাল কোয়ান্টিটি দু রকম, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল, আর একটা ডিরাইভড কোয়ান্টিটি। কি বললাম প্লে? একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা ডিরাইভড। ফান্ডামেন্টাল মানে কি? এ কারোর উপর ডিপেন্ড করে না, তা ফিজিক্যাল কোয়ান্টিটি উইচ ডাজ নট ডিপেন্ড এনি আদার কোয়ান্টিটি। কি বললাম প্লে? সেরকম ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমাদের আছে সাতটা, কী আছে? লেন্থ, মাস, টাইম, হ্যাঁ তুমি ঠিক বলেছো একটা, টেম্পারেচার, এবার বাকি শুনিয়া, ফাইভ হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি, এটা মনে আছে? এর ডেফিনেশন কি জিনিস? তো এখানে একটা সোর্স লাইট সোর্স রাখলি, রাখলি তো এখান থেকে ইউনিট ডিস্টেন্স, ধরো আমি 1 মিটারে এখানে একটা এরিয়া ইমাজিন কর যার এরিয়াটা হচ্ছে 1 মিটার স্কোয়ার, তাহলে এর ভেতর দিয়ে যতগুলো ফ্লাক্স যাচ্ছে সেটাই হচ্ছে লুমিনা ইন্টেন্সিটি, ওটা হচ্ছে লুমিনা ইন্টেন্সিটি। হলো লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, লুমিনাস ইন্টেন্সিটি, না অ্যামাউন্ট অফ ম্যাটার, ওই যেটা তাহলে কী দিলি, মোল বলছি না, মোল কারেন্ট, তাহলে মোট কতগুলো ফান্ডামেন্টাল বললাম আমি, কী কী বললাম বল? লেন্থ, বাকি যে 6টা আছে
এটা লিখে কিন্তু ওরা হিউজ ওরা অ্যাপ্লাই করবে, বাকি এই সিস্টেমের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু হিউজ। কী বললাম, লেন মা টাইম টেম্পারেচার কারেন্ট আর অ্যামাউন্ট অফ ম্যাটার, হ্যাঁ কি না? ডিরাইভ কোনটা, ডিরাইভ কোনটা? যেটা ডিপেন্ড, তাহলে দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি, দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ ক্যান বি ডিরাইভড বাই দ্য ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। স্যার একটা কোয়ান্টিটিকে দিয়ে আবার কী করে হবে ডিরাইভ? কি বললাম, ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বললে কী গলা নেব, কী বলো নি? কী বলছি, ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তার মানে কী স্যার? তো আমি তোকে বললাম এরিয়া, কী বললাম এরিয়া, তুমি কী লিখবে? লেন্থ ইনটু ব্রেথ, ব্রেথটাও তো লেন্থ রে আবার, তার মানে লেন্থ স্কোয়ার না? তাহলে এখানে কটা কোয়ান্টিটি ইউজ করলাম? একটাই তো কোয়ান্টিটি, খালি তো লেন্থ ইউজ করলাম, হ্যাঁ কি না? কিন্তু আমি যদি বলি ভলিউম কত হচ্ছে, তো লেন্থের কিউব, কারণ তুমি এরিয়া মানে ব্রেথ মানেও লেন্থ, ব্রেথ মানেও লেন্থ, লেন্থ মানে তো লেন্থ, আর হাইট মানেও তো লেন্থই, হ্যাঁ কি না? তাহলে দেখো এই যে বলছি ওয়ান অর মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে মোর কখন হবে? বেসিক্যালি তুই ধরো বললাম ভলিউম, সরি ভলিউম বলছি কি জানো, ডেন্সিটি, কি বললাম ডেন্সিটি মানে কি, মাস বাই ভলিউম, হ্যাঁ কি না? মাসের মধ্যে তো একটা করে মাসই আছে, আর ভলিউমের মধ্যে কি আছে, লেন্থ আছে, লেগে না দুটো লেগে লাগলো না দুটো, হ্যাঁ কি না? আবার যদি বলি ফোর্স, ফোর্স তো পড়েছে ফোর্স, মাস ইন্টু অ্যাক্সেলারেটর, মাসের মধ্যে নেই মাস আছে, অ্যাক্সেলার মানে কি ভেলোসিটি বাই টাইম, হ্যাঁ কি না? তাহলে দেখ মাস চলে এলো, টাইম চলে এলো, আবার ভেলোসিটির মধ্যে কি কি আছে, লেন্থ বাই টাইম, দেখ টাইম নেয় কমন বাদ দে, তাহলে লেন্থ চলে এলো, তাহলে এখানে তিনটে কোয়ান্টিটি হয়ে গেল, মাস লেন্থ টাইম, ডাউট হচ্ছে বলো? তাহলে এরকম ডিরাইভ কোয়ান্টিটি তোমাদের জন্য যেটা থাকবে, তোমরা তোমাদের কাজ হচ্ছে এরকম হান্ড্রেডটা ডিরাইভ কোয়ান্টিটি কপিতে লিখে আনবে, হান্ড্রেডটা ডিরাইভ কোয়ান্টিটি পুরো বই খুঁজে খুঁজে যা তুমি এতদিন পড়েছ, ক্লিয়ার? আরে খুঁজে করতে কাজ চালানো, মানে তোর শুরু করলি এরিয়া থেকে, তাহলে এরিয়া হলো, ভলিউম হলো, ডেন্সিটি হলো, ফোর্স হলো, আরে তারপরে আরও যা, ভেলোসিটি হলো, অ্যাক্সিলারেশন হলো, ফোর্স হলো, মোমেন্টাম হলো, দেখ অনেক কিছু এরকম, তোরা একদম করে করে হান্ড্রেডটা ডিরাইভ কোয়ান্টিটি সেটা কী, ধরো এরিয়া মানে লেন্থ স্কোয়ারটা লিখে আনা, ভলিউম মানে লেন্থের কিউ, ডেন্সিটি মানে মাস বাই ভলিউম, হ্যাঁ কি না? ভেলোসিটি মানে লেন্থ বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম, স্যার দুইটা যেগুলো ডাইমেনশন আছে, হ্যাঁ ওগুলো তো ডাইরেক্ট কোয়ান্টিটি, ওই সেভেন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বাদ দিলে বাকি সবই ডিরাইভ, অ্যাক্সেলারেশন লিখে আনা, ফোর্স লিখে আনা, মোমেন্টাম লিখে আনা, তাহলে আমি স্যার আমি সব তো জানি না, জানি না ঠিক না, তো কিন্তু শেখা একবার দুবার না জেনেও জাস্ট একবার দেখে আসবো, যদি আমি পড়াবো তখন তো আর এই ক্যাপচার হবে, তাহলে আমি কি হোমওয়ার্কটা ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ হান্ড্রেডটা আমাকে ডিরাইভ কোয়ান্টিটি একটা কপিটা আমাকে লিখে দেখাতে হবে, তাতে আমি কোয়ান্টিটিকে চিনতে দিব, আইডেন্টিফাই করতে দিব যে এটা কী কোয়ান্টিটি, তো তোরা সবাই শুনেছি ল্যাটেনিট, শুনেছি শুনেছি ল্যাটেনিট, আর এটাও তোরা ডিরাইভ কোয়ান্টিটি, হ্যাঁ কি না? এবং এরকম করে ইজেকশন কী আছে, লাটেন মানে হচ্ছে কি হিট, কত হিট লাগছে ওই অ্যামাউন্ট অফ মাসটাকে সেটা কোনো একটা তার স্টেটে চেঞ্জ করবে, আইস টু ওয়াটার হোক, ওয়াটার টু ভেপার হোক, একটা
কারণ দেখ খুব ইজি একটা জিনিস, হিট বাই মাস, কারণ আমার হিটে কিন্তু জুলু হয়, মাসে যদি কেজি হয় তাহলে জুল পার কেজি, তাহলে তার ফটকে চলে গেল ইউনিট। স্যার ইউনিট কি জিনিস? ক্লিয়ার? তার মানে ইউনিটে যাওয়ার আগে আমি বলে দিই, কোনো একটা মেজারমেন্ট করতে গেলে, কোনো একটা মেজারমেন্ট করতে গেলে আমাকে দুটো জিনিস লাগে, একটা একটা তার ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড আর তার ইউনিট। ধরো বললাম এই বোতলে কত জল আছে, তুই ধরো বললি 500 ml, তাহলে এটা তার ইউনিট, এটা তার ম্যাগনিটিউড, হ্যাঁ কি না? আচ্ছা আমি এই ফ্লোতে আস্তে আস্তে একটা কথা বলতে বলে বলে চলে এলাম এই পেজে, সেটা হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি আমি এভাবে ভাগ করে এইভাবে চলে এলাম, যদি আমি এভাবে না ভাগ করতাম আর একটা ভাগে ভাগ করতাম তাহলে কী হতো? যদি আমি এভাবে না ভাগ করে আর একটা ভাগ করতাম তাহলে কী হতো? একটা ভাগ বলতে কী স্যার? যদি আমি করতাম ডিপেন্ডস অন ডিরেকশন তাহলে কী হতো? এটাও পড়েছি না, স্কেলার পড়েছি নি, এটা কি ভেক্টর, এর কি আছে ম্যাগনিটিউড আছে বা ডিরেকশন নেই, আর এর কি আছে বোথ আছে, দুটো ম্যাগনিটিউড আছে ডিরেকশন, আমাদের কিন্তু স্কেলার তো পড়া কিছু নেই, তোমাদের ভেক্টর সিলেবাস আছে, আমাদের ভেক্টর নিয়ে একটু পড়তে হবে, ঠিক আছে? কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে করতে চাইছো তার উপর ডিপেন্ড করে আমার কর্মমূলক ফিজিক্যাল কোয়ান্টিটি দুরকম, কী বললাম? ডিরাইভ কোয়ান্টিটি বল, ক্লিয়ার হচ্ছে হয়নি? ডিরাইভ কোয়ান্টিটি ক্লিয়ার হয়েছে? না ডাউট আছে বল, ডাউট আর বলতে পারো। আমরা ছিলাম স্কেলার ভেক্টর, বললাম যে বললাম যে তারপরে পরে একটা ডাক্তার আসবে দেখে নিব, তাহলে এখন আমরা ডিরাইভ কোয়ান্টিটি নিয়ে কথা বলি, তো ডিরাইভ কোয়ান্টিটি নিয়ে আমরা কথা বলছি। দেখ সেই ডিরাইভ কোয়ান্টিটি আসলে জানতে হবে কি, যে কোনো একটা মেজারমেন্ট মানে বাবা তাহলে কি দাঁড়ালো, যে এনি মেজারমেন্ট মতলব তার ম্যাগনিচিউড ইনটু তার ইউনিট। ইউনিট মানে কি ডিভিশন কি? তোর কোনো একটা কোয়ান্টিটি আমি পেনটার লেন্থ দেখবো, তাহলে আগে সবাই মিলে বসে ঠিক করে নিয়েছি যে লেন্থের ইউনিট কী হতে পারে, তখন বিভিন্ন বিভিন্ন দিয়েছি ইউনিটের কিছু সিস্টেম আছে, সিজিএস সিস্টেম, আবার আছে এসআই সিস্টেম, মাঝে আছে এমকেএস সিস্টেম, হ্যাঁ কি না? আবার তথা কোথাও আছে যেটা হচ্ছে বললো এসডিএস সিস্টেম, অনেকগুলো সিস্টেম আছে। বেসিক্যালি এই যে সিস্টেমগুলো না, বেসিক্যালি যখন এই সিস্টেমগুলো নিয়ে কথা বলছো, সিজিএস বা এমকেএস বা এফডিএস, এরা বেসিক্যালি তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে টার্গেট করছিল, তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে এরা টার্গেট করে বলেছিল, বা এটা হতে পারে যখন এগুলো বেরায় তখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তিনটেই ছিল। কী কী? এটা সেন্টিমিটার লেন্থের জন্য, গ্রাম গ্রাম টাকার জন্য, মাসের জন্য, আর সেকেন্ড তার জন্য টাইমের জন্য। এটা মিটার মানে কি হবে? লেন্থ। এটা কি? এটা কি আছে? কেজি, মাসের জন্য, আর সেকেন্ড টাইমের জন্য। এটা দেখ ফুট লেন্থ, পাউন্ড। দেখবি এখন আমরা কেক কিনতে গেলে কি বলি, এত পাউন্ডের কেকটা বুঝলি এখন? কিন্তু দেখ সবাই দেখ যে যেটাই বলুক একমাত্র টাইম যে কিন্তু বাবা যে কিন্তু তার নিজের জায়গাতে পড়ে আছে টাইম, দেখিস সে এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ড, কী বললাম ক্লিয়ার? টাইমকে একমাত্র নানান রকম যায়নি, বাকি সবাইকে আমরা এদিক ওদিক করে পাকাই মেরে দিয়েছি। সেটা তাহলে এসআই এসে করলো, এসআই মানে কিন্তু ভাববি না সাব ইন্সপেক্টর, গিয়ে এসে বললো না আমি আমি শুধু তিনটে নয়, আমি একদম সব মিলিয়ে সাতটাকে আমি আমার মধ্যে নিয়ে এলাম, ওই জন্য বলা হচ্ছে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট।
বোঝা গেছে কি যায়নি? এ কিন্তু একবারও বলছে না কিন্তু আমার তিন দিনে আমার কাজ করতে হবে। এ বলছে আমি কত ঘন্টা কাজ করবো? 7 ঘন্টা। তখন সে কি বলছে? বলে আমি কৃষকের ভাগ দেবো। বলছে আমার যেটা লেন্থ তার আমি ইউনিট দেবো মিটার, যেটা আমার টাইম তার তোমরা যাচ্ছ আমি সেটা মেনে এলাম সেকেন্ড। তারপরে ধরো তোমার মাস, সে বললে আমি একটা কেজি দেবো, ক্লিয়ার? টেম্পারেচার, টেম্পারেচার এ দিল কি? যখন এ কেলভিন দিল তখন সিজিএস বললো আমি ওটার নাম দেবো, বলে দে এ দিল দুটো ডিগ্রি সেলসিয়াস আর ডিগ্রি ফারেনহাইট, বলে এদের মধ্যে যে কোনো নিলেই হবে যা হয়েছে। তারপরে কি আছে? কারেন্ট, এ যখন কারেন্ট অ্যাম্পিয়ার দিল তখন এরা বললো আমরা তো কারেন্ট নাম দেবো, সিজিএস বললো নাম দিল স্ট্যাট অ্যাম্পিয়ার। দেখা দিই তাড়াতাড়ি লুমিনাস ইনটেনসিটি, লুমিনাস ইনটেনসিটি ক্যান্ডেলা এই নাম দিয়ে ব্যাটার দেয় বলো, তুই তো দিয়ে মন লাগবে না বুঝছে। তারপরে ছিল কি? অ্যামাউন্ট অফ ম্যাটার, এখানেও যখন ইয়ে নাম দিয়ে দিল মূল আগে তো যা বলছো তার ভালো লাগছে না, কত আমার নাম দিল বারবার লোকে বলে তো কোথায় কপি করছি, তাহলে ওই হয় না যে দু চার দুটা কোশ্চেন তো পারবো লাগছিল যত করতে আমি বললাম ধরো তাহলে কেউ বললো ভেলোসিটি, কি হবে লেন্থ বাই টাইম, মানে কি হবে মিটার পার সেকেন্ড, থাকি না? তাহলে ইউনিটের বেসিক ডেফিনেশনটা কি? ডেফিনেশন কি সেটা কিন্তু বহু জন বলতে পারে না, ইউনিট লাগে বলো ডেফিনেশন কি? আরে বুঝলে কি, আমি কোনো একটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কিন্তু ধরে নিচ্ছি, এবার তারপরে আমার যেটা মেজারেবল কোয়ান্টিটি সেটা ওই স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির কত টাইম ওটা তার ইউনিট, কি বললাম ক্লিয়ার? তাহলে কি ইউনিট, ইউনিট মিন in every physical quantity we first consider, we first consider a considerable quantity as a standard quantity, clear? Then the measurable quantity, the times of measurable quantity of the standard quantity is called unit of quantity. মানে ধরো কেউ যখন বলছে 2 kg তাহলে আগে সে 1 kg স্ট্যান্ডার্ড ধরে যে এইটা মানে 1 kg এর 2 times 2 kg, 3 kg, 4 times 4 kg, তাহলে আগে তাকে বলতে হয় যে আমি 1 kg বলতে কতটা নিতে চাইছি। কেউ ধরো বলছে 5 meter তাহলে সে নিশ্চয়ই আগে বলেছে 1 meter মানে ডিস্টেন্সটা কত, তারপরে সে 2 meter কেউ 5 meter যেতে পারে, হ্যাঁ হ্যাঁ না তার মানে যে কোনো এবার কিন্তু এই স্ট্যান্ডার্ডের যে কনসেপ্টটা যেটা প্রথম প্রথম সবাই জিজা পাথর হচ্ছিল, তারপরে আমরা সবাই মিলে বসে একটা জায়গায় সব দেশে মিলে বসে ঠিক করলো যে যার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিউরো অফ ওয়েটস অ্যান্ড মেজার, ইন্টারন্যাশনাল বিউরো অফ ওয়েটস অ্যান্ড মেজার, সেখানে তার বসে ঠিক করলাম এই লেন্থ মানে 1 meter, এই টাইমটা মানে 1 second, ক্লিয়ার না? বোঝা যাচ্ছে ক্লিয়ার তো? দিয়ে তারপরে আমরা তখন ইউনিটে কনসেপ্ট এসেছি। এবার তুই যে কোনো ডিরাইভ কোয়ান্টিটি বললে মানে কি মিটার পার সেকেন্ড, দিবে বউ বোঝা যাচ্ছে না কি বোঝা যাচ্ছে? তাই বললাম ফোর্স, ফোর্স কি হতো? মাস ইনটু অ্যাক্সেলারেশন মানে কেজি মিটার পার সেকেন্ড, ওটা বলতে বড় বড় স্পষ্ট হচ্ছে না, মানে ডাকনামও আছে নিউটন, নিউটন না? তোমার টিচার বলছে ওই তাহলে আমাকে তো বাদ দিলে, আমাকে তো আমার কোনো গুরুত্ব নেই নাকি? বলছে কেন নি আর গ্রাম সেমি পার সেকেন্ড স্যার, ওই বলছে আমার একটা ডাকনাম চাই, নাম দিয়ে কেন টাইম,
তুই নিজে দেখ এই 1 নিউটন আর 1 ডাইম, 1 নিউটন ডিফারেন্স দেখ, 1 নিউটন মানে তুমি কি বললে 1 কেজি 1 মিটার বাই 1 সেকেন্ড স্কোয়ার। 1 কেজি মানে কত গ্রাম, 1 মিটার মানে কত সেমি, ঠিক না? 1 সেকেন্ড 1 সেকেন্ড সেম আছে, তাহলে আলটিমেট কত দেখো 10 টু দি পাওয়ার 5 হলো না, ওই জন্য 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 টাইম। কি হলো না, এইসব দেখে তোর তোর মনে হচ্ছে ওয়ার্ক ডানটা করলে কেমন যাওয়া যাবে, ওয়ার্ক ডান কি 4 ইনটু ডিসপ্লেসমেন্ট নিউটন ইনটু মিটার। দেখি আমরা বলছি বাবা এর ডাক নাম দিচ্ছি জুল, তখন আবার তুই বারবার বলতে পারি কি রে, তোরা কালে নিজেদের নাম দেখে নিচ্ছু বলা আছে, তোরা নাম দিচ্ছি আর ওরা দিয়ে নাম দে ডাই ইনটু সেমি, তার নাম দিল কি আর্ক, কি নাম দিল তারপরে এই আবার সম্পর্ক বের কর কি করবি তোরা, দেখ 1 জুল মানে কি 1 নিউটন মিটার মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর মিটার সেকেন্ড কত আছে 10 স্কোয়ার, তাহলে কি লাগলো 1 জুল মিন 10 টু দি পাওয়ার 7 আর। আরে বোঝা গেল কি হলো না, ক্লিয়ার হলো কি হলো না, নোটস তো আমি দিয়ে দিচ্ছি প্রপারলি পেয়ে জিনিসটা বোঝ, ফিজিক্স মানে কিচ্ছু না খালি বুঝতে পারলে সোজা, আর যদি বল স্যার মুখস্ত করবো ধরে দিব স্যার এগুলো দিব তাহলে যা, তাহলে পরে গিয়ে ইন্টারেস্টের পরীক্ষা দেওয়া যাবে, তাই না? সব পড়ে উড়ে গিয়ে লাগছে টাকা বাই বাই হয়ে গেল আর কি, বোঝাতে পারলাম না ডাউট হয়ে গেল বললে কেউ কি মাঝখানে ফোন করছিলাম বলেছিল হয়েছে 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 জিনিসটা ক্লিয়ার হয়েছে কি হয়নি, ডাউট আছে ক্লিয়ার তো? তাহলে এরকম আমাদের বহু কোয়ান্টিটি, যতগুলো তুমি কোয়ান্টিটির নাম লিখছো, তাহলে হোমওয়ার্কে আমি কী ঢুকে দিচ্ছি আর, তুমি যে 100টা ডিরাইভড কোয়ান্টিটির নাম লিখছো, 100 ডিরাইভড নাম লিখছো, তার প্রত্যেকে কী লিখে আনতে হবে না, দুটো এসআই আর সি জি দুটো আমি লিখতে হবে, আপনি এক এক করে বাড়ি দিচ্ছে ফুট ফুট করে থাকি না, এইটুকু হোমওয়ার্ক স্যার, এইটুকু হোমওয়ার্ক স্যার, আমি তো অনেক পার্টি জানি না, জানো তো কেন জাস্ট লিখ জাস্ট চেনা, তুই প্রথমে যখন ABCD শিখছিলি তুই সব জানতিস, এ মানে কি, বি মানে কি, সি মানে কি জানিস, কী দিস কেন, পরে যখন আমি এগুলোকে দিয়ে ওয়ার্ড ফোন করছি তখন আমি বুঝতে পারছি এ লেটারটার আসল মানে কি, বি লেটারটা আসলে কী মিনিং করতে ইউজ করছি, থাকি না? তাহলে কিছু কিছু সময় আমাদের এগিয়ে এসে পেছাতে হয়, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা হচ্ছে যেখান থেকে মানে এই চ্যাপ্টার থেকে তুমি যদি নিট দাও তাহলে মিনিমাম 30% হবে 4 কেন স্যার, সব মিলিয়ে রাখ ওটা 11 যা পড়ি সেটা মিলিয়ে ইউনিট মেজারমেন্ট, হ্যাঁ কি না? আবার যদি যেই দাও তুমি এখান থেকে পাবে 3 কি 2 করছে, কারণ সব চ্যাপ্টার মিলে যেতে, থাকে না? এটা একটা ভাইটাল টপিক হচ্ছে ডাইমেনশন, সেটা আমরা নেক্সট ক্লাসে স্টার্ট করব, ক্লিয়ার? এই এতটা দেখতে পারি কি, তাহলে এই কাজটি করে আসো, তো নোট আমি পরপর দিয়ে দিচ্ছি, ওটা দেখে নিতে পারো, বুঝেছ? তাহলে আজকে ক্লাস এই